ইজি দেখছেন আমার সদ্য যৌবনপ্রাপ্ত পেঁচা, পেঁচা সুন্দর, সবে যৌবনে পড়েছে, রূপ একেবারে উপচে পড়ছে নতুন যৌবনের উচ্ছ্বাসে, কি করবে বুঝেই পাচ্ছে না, ও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে, উচ্ছ্বাস একদম ভরপুর। কি আর সদ্য যৌবনা আমাদের কালিন্দি কই গেল, ওই যে লুকিয়ে বসে আছে পিছনে দেখছেন, ও হচ্ছে কালিন্দি, ও হচ্ছে সদ্য যুবতী, তো লুকিয়ে লুকিয়ে ওখান থেকে দেখছে, ও কাউকে ধরা ছোঁয়া দেয় না, একটু আলাদা থাকতেই পছন্দ করে, একদম ধরতে দেয় না, পেঁচাটা যাও বা একটু কাছে আসে, কালিন্দি তো একদমই আসে না, নিজেকে সবসময় আলাদা রাখে। আর তো পেঁচা কী করছে এখানে এখন, বাবা নতুন যৌবনের উচ্ছ্বাসে ছুটে ছুটে বেড়াচ্ছে, ছাতে এসেছে ঘুরতে দুজনে একসাথে, এই যে দেখুন, কি আর থাকবি না, চলে যাচ্ছে ও, এখন আবার চলে যা পালাবে নিচে, উপরে হাওয়া খাওয়া হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে, পালিয়ে যাচ্ছে, আর ও এখন কালিন্দি, ও এবার এবার খুঁজছে পেঁচাকে, খুঁজছে, ওর কাছেও বেশি যায় না, পাত্তা দেয় না, কিন্তু তাও ওকে আবার যখন একসাথে থাকে তখন বার্তা দেয় না, কিন্তু যেই চলে যায় তখন ওকে খুঁজে খুঁজে বেড়ায়, এবারে ও নিচে যাওয়ার জন্য ব্যস্ত হচ্ছে, ওই পাশ থেকে কি যাওয়া যায় বুঝি, হুম।